বেহাল রাস্তা সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি। ঘটনা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ডম্বুরনগর ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের জয়কিশোর প্রধান পাড়ায়। ভিলেজ এলাকার মধ্যে সবচেয়ে পুরনো এই পাড়ার মানুষ এখনও ভালো রাস্তাঘাট থেকে বঞ্চিত। অথচ গন্ডাছড়া মহকুমার সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই অবস্থিত পাড়াটি। এলাকাবাসীরা জানিয়েছেন, জয়কিশোর প্রধান পাড়া হতে মোহিনী পাড়া রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের জন্য দুই পাড়ার জাতি জনজাতি সম্প্রদায়ের সাধারণ মানুষজনেরা পঞ্চায়েতে এমন ক্লিপ ব্লক কর্তৃপক্ষের নিকট বেশ কয়েকবার দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে বর্ষার সময় রাস্তার অবস্থা আরও মারাত্মক আকার ধারণ করেছে। বেহাল রাস্তা ধরে যানবাহন যাতায়াতে অসুবিধা হচ্ছে। কোনো কোনো যানবাহন চালকরা বেহাল এই রাস্তা ধরে যাতায়াত করতেই চাইছে না, যদিও হাতে গোনা দু একটি যানবাহন জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায়। রাস্তার বেহাল দশার কারণে অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা চলাফেরা করতে সমস্যায় পড়তে হচ্ছে। শুধু তাই নয়, সরকারি ঘর প্রাপকরা ইট, বালি, সিমেন্ট, রড প্রভৃতি সামগ্রী নিয়ে যেতে পারছে না, যার ফলে বেনিফিশিয়ারিরা ঘর পেয়েও ঘর তুলতে পারছে না। অন্যদিকে ব্লক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ঘরের কাজ শেষ করতে চাপ দিচ্ছে। এমতাবস্থায় ঘর প্রাপকরা পড়েছে মহাবিপদে। এলাকাবাসীরা জানিয়েছেন, অতি দ্রুত রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে পাড়ার মানুষ সংঘবদ্ধ হয়ে গন্ডাছড়া রৈশাবাড়ি রাস্তার পথ অবরোধে বসবে। দীর্ঘদিন যাবৎ আমাদের এই রাস্তাটা মেরামত করানোর জন্য কত যে আমরা কমপ্লেন করলাম, কত ইয়ে করতেছি রাস্তাটা, কিন্তু অধু পর্যন্ত রাস্তাটার কোনো সুরাহা হয় নাই। এবং রাস্তাটা লেগে আমরা চলাফেরার খুব সমস্যা, মানে বর্ষাকাল লাগিয়ে পড়ছে, ওই তো একটা গাড়িও যেতে পারে না, বাইক দিতে পারে না, পোলাপান বাইসাইকেল নিয়ে যেতে পারে না। এখানে সামনে একটা আইসিসি সেন্টার আছে, এই সেন্টারে সকালবেলা পোলাপান লইয়া যাইতে পারে না। রাস্তাঘাটের সমস্যা, এই সমস্যা যেহেতু আমরা সমাধান করতে পারি বা করার জন্যে আমরা দুই চার লাইন কয়ে দিলাম, আপনারা এটা সম্বন্ধে একটু দেখেন। আমরা যে এই ব্যাপারে রাস্তাটা যে খারাপ এই ব্যাপারে আমরা জানাইছি না, আর তারা আইয়ে মাঝে মধ্যে ওই তো যেমন আপনি আইসেন, আপনি লাগান এরম আরও আইয়ে আয়াসের এরম রিপোর্ট নিতেছে, আমরা এইভাবে রিপোর্ট দিতেছি, আপনি যেভাবে রিপোর্ট নিতেছেন দিতেছি, আরও যে আইব তার কাছে আমরা এইভাবে রিপোর্ট দিতেছি। হইব 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 ও দূরে পেয়ে যায়, কিন্তু পরবর্তীকালে তা আর হয় নাই। প্রশাসন রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা তার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা পাড়ার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।